আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আজকে 43 এর বোর্ড দিয়ে কিভাবে 32 এর কাজ করা যায়। তো এই মডেলটা হলো 43 7000 জিওটিভি যে বোর্ডটা আছে। তো আমরা এই যে এলভি ডিস্টার প্রথমে এটা রিওপেন করতে হবে। তো আমি পরে রিওপেন করব, আগে এটার মধ্যে ফ্যান ড্রাইভের মাধ্যমে চপটারটা দিব। তো এটা হলো 43 এর বোর্ড, আমি এটাকে 32 বানাবো। তো আমি 32 এর চপটার নিলাম, যে এখন লাগাবো। ইউএসবি কেবল দিয়ে লাগানো হয়েছে ফ্যান ড্রাইভটা। লাগানোর পরে এই যে আমার এখন কিন্তু 43 এর মধ্যে সার্কিটটা ফিটিং করা আছে। তো আমার কি করতে হবে, এখন আমি এখন চপটারটা দিব। দেওয়ার পরে তারপর আমি যে 43 এর এটা রিওপেন করে 32 এর এলভিডিএস কেবল লাগাবো। তো সফটওয়্যারটা কিভাবে দিতে হয় আমি এখন দেখাবো। আমি ফ্যান ড্রাইভটা অলরেডি লাগিয়ে রাখছি। তো ফ্যান ড্রাইভটা লাগানোর ক্ষেত্রে আমার টিভিটা চালু করতে হবে। দেখেন এখন 43 এর মধ্যে সিঙ্গার বিস্তা লেখা আসছে। তো আমি কি করব, সফটওয়্যারটা দিব। এখন আমার ফ্যান ড্রাইভ অলরেডি লাগানো হয়েছে। তো এই ক্ষেত্রে 43 এর মধ্যে শুধু সফটওয়্যারটা দিলেই হবে, আর এটা রিওপেন করতে হবে, আর কিছু করা লাগবে না। দেখেন আমি 43 ইঞ্চি বর্তমানে আছে, একবার পুরো নিউ সার্কিট, এটাকে আমি এখন 32 বানাবো। তো দেখেন এইচডিএম ওয়ানে আছে। আমি হোম পেজে যাব, এটিভি করব ফার্স্টে। এটিভি করে হোম পেজে যাব, হোম পেজে যাব, সেটিংসের মধ্যে যাব। এই যে আমি সেটিংসের ভিতরে এখন আসব। একটা কথা মনে রাখতে হবে, টিভি যখন সফটওয়্যার দেওয়া, এই যে সেটিংসে আসলাম, সফটওয়্যার দেওয়াকালীন টিভি যদি বন্ধ হয় তাহলে কিন্তু টিভি সার্কিট নষ্ট হয়ে যাবে। এই যে আমি এই যে এই অপশনটাতে আসলাম, কমন অপশনে আসার পরে রিমোটের ওকে বাটন চাপ দিব। তারপর আমি সিস্টেম রিকভারি, এই যে সিস্টেম রিকভারি যে অপশনটা আছে এটার মধ্যে আসা আমি সিস্টেম রিকভারি দিব। তো এখানে পাসওয়ার্ড চাবি আপনি 1 2 3 4 দিয়ে দিবেন। একবার দুইবার চাবি আপনি একবার দিবেন, আর একবার যদি না নেয় তো দরকার নাই। এখন দেখেন রিকভারির মধ্যে আবার আসবেন, এই যে রিকভারির মধ্যে আসবে, এরা পাসওয়ার্ড চাইবে, আপনি এর আগে নিয়ে নিবে, টিভিটা অফ হয়ে যাব। পাসওয়ার্ড এই যে 1 2 দেওয়া লাগবে না, এখন এর আগে এটা নিয়ে নিবে সফটওয়্যার। এই যে টিভি অফ হয়ে দেখবেন একটা এই যে সামনে যে লাইটটা আছে ব্লিজিং করবে, অফ অন হবে বারবার। আপডেট ডো নট টোন অফ পাওয়ার বলছে, সফটওয়্যার দেওয়াকালীন টিভিটা যেমন অফ না হয়, যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এটা পুরাই নষ্ট হয়ে যাবে, সার্কিটটা নষ্ট হবে না। তারপর আপনি ওই কম্পিউটারের মাধ্যমে দিতে হবে, কিন্তু ফ্যান ড্রাইভ দেওয়া সফটওয়্যার নেবে না। তো দেখেন সফটওয়্যারটা নিতেছে, তো তার জন্য আমার ওয়েট করতে হবে 3 থেকে 4 মিনিট। এই লেখাটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট যাইতে পারবে না। কোনো রকম কোনো কারণে যদি মিস্টেক হয় তাহলে সার্কিট নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আবার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যারটা দিতে হবে, ফ্যান ড্রাইভ দেওয়ার হবে না। তো তার জন্য আমাদের অনেক সচেতন থাকতে হবে, আর যাদের ইউপিএস আছে তারা ইউপিএস দিয়েও পারলে সাপোর্ট দিতে পারেন লাইনটা। তো আমার এদিকে কারেন্ট বেশি একটা যায় না, তার জন্য আমি ডাইরেক্ট কারেন্টে দিছি। তারপরে মাঝে মাঝে যদি চলে যায় কিন্তু আপনার রিক্স, তার জন্য আপনি ইউপিএস দিয়ে লাইনটা দিতে পারেন। আর এভাবে যদি কারেন্ট যদি আপনাদের লাইনে না যায় তাহলে ডাইরেক্ট দিতে পারেন, নো প্রবলেম। তো দেখেন আমার চপটাটা নিতেছে অলরেডি, শুধু এই লেখাটি আসবে আর কিছু আসবে না, তার জন্য ওয়েট করতে হবে 4 থেকে 5 মিনিট। তো আর যারা এই যে 43-এর বোর্ডে 32-এ বানাতে চান, দেখেন ওই যে লাইটটা ব্লিজিং করতেছে আস্তে, একবার অফ হয় একবার অন হয়। যখন সফটওয়্যারটা ফুললি নিয়ে নিবে তখন লাইটটা এই যে এখন বাইরাবাড়ি করতেছে, তখন আরও ঘন ঘন বাইরাবাড়ি করবে, অনেক স্পিডে লাভ হবে, ঠিক আছে। তো দেখেন এখন স্লো মোশনে লাভ আছে, তখন আরও স্পিডে লাভ হবে। তো সফটওয়্যারটা দেওয়ার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কোনো লেখা আসবে না, আপনার 43 ইঞ্চি টিভিটা যে এখন লেখা দেখা যাচ্ছে ওই সময় শুধু ব্ল্যাঙ্ক হয়ে যাবে সফটওয়্যার নেওয়া শেষ হওয়ার পরে। আর 32-এর মধ্যে আবার লাগালে পুরো ফুললি ঠিক থাকবে।
তো অনেক মানুষের কাছে 43 এর বোর্ড আছে বাট 32 এর বোর্ড নাই তো আমাদের 32 সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটা করতে হবে 43 এর বোর্ড দিয়ে আমি 32 বানিয়ে দিতে পারবো তো তার জন্য আবার যে কাজটা করতে হবে এলবিডিএসটা খুলতে কিন্তু অনেক কষ্ট সবাই পারে না আর যদিও পারে খুব কষ্ট হয় ঠিক আছে তো এটা আসলে ঠান্ডা মাথায় কাজ করতে হবে তো মনোযোগ সহকারে কাজ করলে হয়ে যাবে পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো শব্দ নাই সবাই পারে চেষ্টা করলে ঠিক আছে দেখেন এই যে ব্লাইং হয়ে গেছে আমার লেখাটা চলে গেছে দেখেন বর্তমানে ব্লাইং তার মানে আমার সবটা নিয়ে নিছে অলরেডি ঠিক আছে এই যে পুরো দেখেন প্যানেল ব্লাইং হয়ে গেছে ওই যে ঘন ঘন ইন্ডিকেটর দিত করতেছে দেখছেন এখন আমি কি করব এখন করণীয় যেটা আপনার টিভি থেকে ফ্যান ড্রাইভটা খুলে বলবেন টান দিয়া পিছনে যে সার্কিটের মধ্যে ফ্যান ড্রাইভটা লাগানো না হ্যাঁ ফুল সফটটা নাইছে এখন বন্ধ হলো সমস্যা নাই তো আপনি টিভি অফ করলো পারেন বা ফ্যান ড্রাইভটা টান দিয়ে খুলে টিভিটা পরে অফ করবেন ঠিক আছে তো আমি ফ্যান ড্রাইভটা খুলে ফেলছি তো এখন কি করব এখন পাওয়ারটা অফ করলাম এই জি পাওয়ারটা অফ করার পর আবার অন করছি দেখেন স্ট্যান্ড বাই হয়ে রয়েছে এই দেখেন কিন্তু আগে তো আসতো সিঙ্গার বিস্তার লেখা আসতো এখন আসে না কারণ হলো কি এখন 32 এ সফটওয়্যার দাও এখন কিন্তু 43 এ সফটওয়্যার না 32 লাগালে সিঙ্গার লোগো আসবে তো দেখেন এই এখন আমি কি করব সফটওয়্যার দেওয়ার শেষ এখন আমি এই জি এলবিডিএসটা ওপেন রিওপেন করে ফালিয়া 32 এ যে এলবিডিএসটা আছে ওটা লাগাবো ঠিক আছে তো দেখেন লাগান শেষ হয়ে গেছে এই যে এলবিডিএসটা লাগানো হয়েছে কমপ্লিট তো আমি এখন চেক দিব এটা ওকে হয়েছে কি না তো এলবিডিএসটা হটগান দিয়ে হিট দিয়া খুলবেন অপর সাইড দিয়া বা হালকা হিট দিয়ে উঠাতে হবে বেশি হিট দিলে এলবিডিএস পুড়ে যাবে তো দেখেন আমি কাজ করা শেষ এলবিডিএস লাগান শেষ লাগানোর পর কিন্তু এলবিডিএস লাগানোর পর আর কিছু করা লাগবে না পিনগুলো ভালোভাবে মিলিয়ে তারপর লাগিয়ে দেবেন তো লাগানোর পরে এখন আমি লাইন দেবো দেখেন স্ট্যান্ড বাই বাতি জ্বলে আছে তো রিলিজ করার পরে দেখি কি অবস্থা হয়েছে কি না আমি দেখবো এখন চেক ব্যাক করব তো দেখেন আমি এই জি পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ করার পরে দেখেন 32 এর প্যানেলের মধ্যে লাগানো হয়েছে হয়ে গেছে অলরেডি 43 এর বোর্ড দিয়ে 32 বানানো অলরেডি শেষ তো এটা কাজ বেশি না শুধু সফটওয়্যারটা দিবেন আর এই যে এলবিডিএস এর কেবলটা শুধু 43টা খুলে 32টা লাগিয়ে দিবেন এতেই হয়ে যাবে আর এখন বলতেছে টিউনিং করার জন্য তো আমি এখন টিউনিং করব না আমি রাখছি তো সবাই পর্যন্ত ভালো থাকবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম